কেমন ছিল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় আুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় The solution for humanity.

আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সৌরাতুল আহজাবের পঁচিশ এবং নম্বর আলোচনা করে শেষ করেছি এখন আমরা সাতাশ নম্বর আয়াতের আলোচনা শুরু করব ইনশা আল্লাহ এবং আলোচনার ধারাবাহিকতা হলো এটা যে মোমিনদেরকে রব্বুল আলমিন আল্লাহ কিভাবে সাহায্য করেন আর কাফেরদেরকে দের কে কিভাবে পরাজিত করেন তার অসংখ্য এক্সাম্পল আল্লাহ আলাহ আমাদেরকে দিয়েছেন আমরা অবশ্য যেটা করব সেটা হলো দুটো আয়াতি তেলাওয়াত করব একটা পিছনের একটা বর্তমানের এরপরে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وانزل الذين ظاهروهم من اهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتاسرون فريقا وَأَوْرَثَكُمْ أَرْضَهُمْ وَدِيَارَهُمْ وَأَمْوَالَهُمْ وَأَرْضًا لَمْ تَطَؤُوهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرًا اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى جِهَتُ أَحْزابِ الْجُدْهِ خَنْدَقِ الْجُدْهِ এর পর্যালোচনা করেছেন এই পর্যালোচনা একটা পর্যায়ে আয়াতের মধ্যে দিয়ে শেষ হবে এরপরে কিছু কিতাবদের কি দুর্দশা হয়েছে সেটা জানিয়েছেন সাথে সাথে মুমিনদেরকে আল্লাহ কিভাবে বিজয় দান করেছেন কিভাবে গনিমত এবং ফাই দান করেছেন সেই সম্পর্কে আল্লাহ আলা এখানে এরশাদ করছেন বানি কোরাইজা তারা মদিনাতে ছিল এবং রসুল আলহি ওয়াসাল্লামের সঙ্গে তারা যে ট্রেটি সাইন করেছিল মদিনার সনদে তারা সাইন করেছিল এগ্রি করেছিল যে আল্লাহ নবীর সঙ্গে তারা বিট্রে করবে না আল্লাহ নবীর সঙ্গে তারা গাদদারি করবে না মুসলমানদের বিপক্ষে কাউকে সাহায্য করবে না এই যে ওয়াদা ছিল ওই ওয়াদাকে তারা ভেঙ্গে খান খান করে দিল গোপনে গিয়ে তারা কোরআদের সঙ্গে যোগাযোগ করল। সব মানুষকে করে মূল উৎপাদন করা যায় কিভাবে ধ্বংস করে দিয়ে যায় আল্লাহ নবী এবং সাহাবিদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় কিভাবে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় সেই চেষ্টা তারা করলো কিন্তু তারা চেষ্টা করলে কি হবে ওয়ামা কার্লা পল্লাহ খইরুল মা তারা ষড়যন্ত্র করলো রব্বুলাহাল আমিন আল্লাহ তাআলা ষড়যন্ত্রের জবাব দিলেন আর ষড়যন্ত্রের জবাব দেনওয়ালা হিসেবে আল্লাহ ইজ দ্য বেস্ট সুফহান আল্লাহ কত নবী রসুল আর কত নমিনদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করে ইব্রাহিমকে কি মারা গিয়েছিল মারা যায় নাই ইব্রাহিমের পশমত পড়ে নাই ষড়যন্ত্র করে موسی আলাইহিস সালামকে কি তারা হত্যা করতে পেরেছিল পারে নাই বরং ফেরাউনের ঘরেই মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করে তুললেন ষড়যন্ত্র করে তারা ঈসা আলাই সালামকে শুলে চড়াতে চেয়েছিল তা তো পারে নাই বরফা আল্লাহু ইলাই ওয়াকানাল্লাহু আজিজা হাকিমা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠায় নিয়ে গেলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলো আর ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে পাহাড়ের উপত্যকা থেকে পাথর ফেলে দিয়ে আল্লাহর নবীকে মেরে ফেলবে। রব্বুল আলামিন আল্লাহ জানাই দিলেন আল্লাহ নবী মিটিং এই গেলেন না। ষড়যন্ত্র তাদের সফল হলো না। ষড়যন্ত্র করে তারা আল্লাহর নবীকে চার থেকে তার ঘরে ব্যারিকেড দিয়ে মক্কায় থাকা অবস্থায় একত্রিত হয়ে সবাই একসঙ্গে আল্লাহর রাসূলের উপরে আঘাত করে থাকে। চিরতরে শেষ করে দিবে আহ তাদের সিদ্ধান্ত ছিল আগামীকাল সকাল থেকে মুহাম্মদ নামের কোনো ব্যক্তি পৃথিবীতে একজিস্ট করবে না পৃথিবীতে বাকি থাকবে না থাকবে না কিন্তু কি হলো তারা ষড়যন্ত্র করলো এই ষড়যন্ত্রকে কিভাবে নস্বাদ করতে হয় এই ষড়যন্ত্রকে কিভাবে বাঞ্চাল করতে হয় এই ষড়যন্ত্রকে কিভাবে বুমেরাং করতে হয় এই ষড়যন্ত্রকে কিভাবে কুপকাত করতে হয় এই ষড়যন্ত্রকে কিভাবে ইনভ্যালিড করে দিতে হয় আল্লাহ সুহান হওয়া তারা তো ভালো করেই জানেন আল্লাহর সঙ্গে কি আর পাল্লা দেওয়া চলে কোনোভাবেই চলে না চলতে পারে না সেজন্য মদিনার ইহুদিরাও যারা আল্লাহর নবীকে শেষ করতে চাইলো সাহাবিদেরকে শেষ করে দিতে চাইলো তাদের টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের বিভিন্ন ধরনের সম্পদ দিয়ে তাদের বুদ্ধি দিয়ে সব কিছু তারা হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্ট করলো যেমন ইসলামের বিপক্ষে আজ কালো ইনভেস্ট করা হয় একই নিয়মে চলে হক এবং বাতিল সারা সময়ে সারা যুগে সব যুগে সব সময় সব দেশে সব জায়গাতে একই নিয়মে চলে এখনো যেমন ইসলামের বিপক্ষে মানি ইনভেস্ট করা হয় এখনো যেমন ইসলামের বিপক্ষে বুদ্ধি বিবেক ইনভেস্ট করা হয় এখনো যেমন ইসলামের বিপক্ষে সুশীল সমাজকে ব্যবহার করা হয় এখনো যেমন শিক্ষিত মানুষদেরকে ব্যবহার করা হয় বুদ্ধিমান বিচক্ষণদেরকে ব্যবহার করা হয় আর টাকার লোভে পড়ে তারা তাদের হয়ে যায় ঠিক এরকম সিচুয়েশন মদিনাতে চলছিল আর ইহুদিদের যত পয়সা ছিল ইহুদিদের যত বুদ্ধি বিবেক ছিল ইহুদিদের যত সম্পত্তি ছিল ইহুদিদের যত বাড়িঘর ছিল বড় বড় দুর্গ তারা তৈরি করেছিল এইগুলো ইসলামের বিপক্ষে তারা ব্যবহার করার চেষ্টা করল আর আল্লাহর নবীর সঙ্গে যে মদিনা সনদে সিগনেচার করেছিল দেয়া ফরগটেন दट এটা তারা ভুলে গিয়েছিল আর মনে করেছিল নবী মুহাম্মাদের পতন হয়ে যাবে আর তাদের বিজয় হয়ে যাবে নবী মুহাম্মাদের সঙ্গে তাদের এই চুক্তি আর রাখার দরকার হবে না কিন্তু গুড়ে বালি এই আশা হতাশায় পর্যবসিত হলো রব্বুল আলামিন বরং তাদেরকে তাদের বড় বড় দুর্গ থেকে বড় বড় বিল্ডিং থেকে বড় বড় বাড়িঘর থেকে বড় বড় বাগান খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান থেকে রব্বুল আলমিন তাদেরকে এজলা করে দিলেন বের করে দিলেন শুভান আল্লাহ আলামিন বলছেন কি করলেন আল্লাহ ও অঞ্জলেধিন জহারোহমিং তাদের দুর্গগুলো থেকে তাদের ফোর্ট্রেস গুলো থেকে এখান থেকে ফোর্ট গুলো থেকে আল্লাহ রাহাম তাদেরকে বের করে দিলেন তাদেরকে নামাই দিলেন কারো কারো কে তোমরা জীবন শেষ করে দিয়েছ কারণ তোমাদের বিপক্ষে যুদ্ধ করতে আসছে তাদের জীবন শেষ আর বড় একটা গ্রুপ তাদের কি অবস্থা হয়েছে তাদেরকে তোমরা বন্ধি করেছো তারা ক্যাপটিপ তোমাদের হাতে তাহলে বেঈজ্জতি সব দিকেই হলো আমও গেল সালাও গেল সব শেষ এরকম অবস্থা হলো মদিনার ইহুদিদের এখন ইহুদিরা তো শুধু মদিনায় শেষ না খাইবারেও তো ইহুদিরা ছিল এবং আল্লাহ খাইবার এটাও মুমিনদেরকে দিয়ে দিবেন সেই ওয়াদা আহজাবের সময় আল্লাহ রব আলমিন করে দিচ্ছেন আহজাবের যুদ্ধ খন্দকের যুদ্ধ পঞ্চম হেজরি সালে হয়েছে কিন্তু আলামিন আগেই সুসংবাদ দিয়ে দিচ্ছেন কি বলছেন আল্লাহ আল্লাহ তাদের জমিন তাদের বাড়ি ঘর এবং তাদের মাল এর সবকিছুর ওয়ারিস তোমরা মুমিনদেরকে বানায় দিলেন সারা জীবন ইহুদিরা তারা তো সম্পদের খুব মোহ তাদের সম্পদের খুবই মোহব্বত বর্তমান জামানাতেও তো ইহুদিরা তারা ব্যাংকগুলোকে তারা চালায় বিজনেস তারা চালায় পলিটিক্স তারা চালায় এবং পৃথিবীর মধ্যে তারা বেশি ধনী ওই জামানা থেকে তাদের এরকম পয়সার মহব্বত ছিল পয়সার মালিকও তারা ছিল আল্লাহ কি করলেন তাদের বাড়ি ঘর তাদের জমিন এবং তাদের সম্পদের ওয়ারিস তোমাদেরকে বানাই দিলেন তোমাদেরকে মালিক বানাই দিলেন সুবাহ আল্লাহ মদিনা সেই বনু কোরআজার কথা বলি অথবা বনু নজির এর কথা বলি অথবা ছিল কোবা এলাকায় সেখানে গিয়েছি এবং ওই বাড়িটা দেখতে কেমন সেটা আপনাদের বলা উচিত তাহলে বুঝবেন ওই জামানাতেও তারা কত ধনী ছিল সেই কথা আপনাদের সঙ্গে হবে তবে তার আগে আমাদেরকে খানিক্ষণের জন্য বিরতিতে যেতে হবে

Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর প্রতি ভরসা নিশ্চিতভাবে একমুখী ও দিক থেকে তাকে এক জানতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শির মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান শahidুল্লাহ খান মাদানী ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আবরামুজমান বেন আব্দুল সালাম মুজাফফর বিন মুহসিন মোহাম্মদুল হাসান আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তৌহিদ ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরের সজদা ইসলাম ধর্মের গারণষ্ঠা আর কি কি আসে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আর আহমেদুল্লাহিয়া বারাকত ওয়েলকাম ব্যাক হাফের দা ব্রেক বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনায় আসুন কোরান পরী কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি আমরা আলোচনা করছিলাম সুরাতুল আহজাবের সেই আয়াত যেখানে আল্লাহ সুফান মদিনার যে সমস্ত জুইশ ট্রাইব গুলো ছিল ইহুদি গোত্র ছিল তাদের মধ্যে আমরা বলেছি বনু করাইজা বনু নদীর এবং বনু কায়নুকা এই তিনটা ফেমাস গোত্র ছিল এবং তাদের যত তাদের জমিন ছিল মদিনাতে যত তাদের সম্পত্তি ছিল এবং যত তাদের বাড়ি ঘর ছিল সব কিছুর মালিক আল্লাহ তালা কে বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি বলছিলাম কাবিবনে আশরাফ যিনি ইহুদি লিডার ছিলেন বিরাট ধনী মানুষ ছিলেন এবং এত স্বভাব তার খারাপ ছিল যে মুসলমানদেরকে কোন সময় টাকা পয়সা ধার দিত না কোন মুসলমান গিয়ে টাকা পয়সা ধার চাইলে সে গিয়ে বলতো তোমার স্ত্রীকে আমার বাড়িতে এক সপ্তাহ যদি এটা রাজি হও তাহলে আমি তোমাকে টাকা ধার দিতে পারি এমন চরিত্র তার খারাপ ছিল এত বড় বাড়িটা ছিল এখনো পর্যন্ত আপনার মদিনা শরীফের কোবা এরিয়াতে কাব আশরাফের বাড়ি আছে যারা চেনে তারা গিয়ে মাঝে মধ্যে দেখে আমি মাঝে মধ্যে গিয়ে দেখেছি ছাত্র জীবনেও এখনো মাঝে মধ্যে গিয়ে দেখি কেন গিয়ে আমি দেখি তার কারণ হলো ছাত্রদেরকে যেমন বোখারি শরীফ যখন কিতাবুল মাগাজি পড়ায় তখন কতলো কা বিভিন্ন আশরাফের প্রসঙ্গ যখন আসে তখন তাদেরকে যেন আমি এক্সপ্লেন করতে পারি সেজন্য আমি মাঝে মধ্যে গিয়ে দেখি এটা গিয়ে দেখার মধ্যে কোনো সব নাই এবং অনেক মানুষ এখানে যায়ও না যাওয়ার কোনো প্রয়োজনও নাই জাস্ট টু গেট বিট অফ হিস্ট্রি ইতিহাস সম্পর্কে অ্যাওয়ারনেসের জন্য মাঝে মধ্যে সেখানে আমি যাই এবং আপনারা শুনলে অবাক হবেন এখনো পর্যন্ত তার বাড়ির যে ধ্বংসাবশেষ যেটা আছে মানে পার্ট যেটা রয়ে গেছে এখনো পর্যন্ত তার বাড়ির এটা এখনো এখনো পর্যন্ত পর্যন্ত রুম রুম গণনা করা যায় তাহলে ওই জামানায় চোদ্দশো বছর আগে তারও আগে যদি সে এত বড় বিল্ডিং বানায় থাকে ওই পাথর এবং ইটগুলো এখনো রয়ে গেছে তাহলে তারা কত বড় ধনী ছিল আপনি চিন্তা করে দেখেন মদিনার সারাউন্ডিং এ তারা বনুন নজির বনু কোরাইজা এবং বনু কায়নুখা তারা বসবাস করত এবং তাদের বিশ্বাসঘাতকতার কারণে তাদের গাদ্দারির কারণে আল্লাহ তালা তাদেরকে বের করে দিয়েছেন এবং আল্লাহ নিজেই ঘোষণা করেছেন তাদের জমিন তাদের ক্ষেত খামার তাদের সম্পত্তি সব কিছুর মালিক তোমরা হয়ে যাবে আল্লাহ এভাবে বলছেন আল্লাহ তোমাদেরকে ওয়ারেস বানিয়ে দিয়েছেন আর তাদের জমিন ওয়া দিয়ারহুম তাদের বাড়ি ঘর ওয়া আমওয়ালহুম তাদের সম্পদ তাদের খেত খামার যা আছে ওয়া আরদাল্লাম আল্লাহ এখানে আরাস সুসংবাদ দিচ্ছেন বিশেষ সুসংবাদ যে মদিনা ইহুদিদের এই জায়গার মধ্যেই তোমরা সীমাবদ্ধ থাকবে না বরং তোমাদের এটা উইল গো তোমরা আরো করবে আরো পাবে কোনটা সেটা আর দাল্লাম ওই জমিন যেই জমিনে গিয়ে এখনো তোমরা পা ফেলো নাই যেখানে গিয়ে তোমরা এখনো হাজির হও নাই সেটা হলো কোন এরিয়া সেটা হল খাইবারের ফাদাক যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে খাইবার দান করেছেন আমরা আগে আপনাদের আলোচনা প্রসঙ্গে বলেছি ইহুদিরা মদিনায় বসবাস করত এবং খাইবারে বসবাস করত এই দুই এরিয়ায় বসবাস করার রিজন ছিল এটা কারণ ছিল এটা ইহুদিরা তাওরাতের মাধ্যমে জেনেছিল যে নবীর আগমন হবে খেজুর গাছ দিয়ে ঘেরা খেজুরের বাগান যেখানে আছে ডেট পাম ট্রি যেখানে আছে সেই জায়গাতে নবী আসবেন কিন্তু তারা ভুল করেছে যে নবী যে হিজরত করে আসবেন তা বোঝে নাই তারা মনে করেছে নবীর জন্ম এখানে হবে তো সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি খেজুরের বাগান হলো মদিনাতে আর বেশি খেজুরের বাগান হলো খাইবারে এই দুই জায়গায় তারা দখল করে নিল যে নবী আসলে যেন শেষ নবীও আমাদের মধ্যে থেকে হয় আল্লাহর ইহুদিদের মধ্যে থেকে দেখেন ইব্রাহিম পর থেকে সব নবীকেই ইহুদিদের মধ্যে বান থেকে দিয়েছেন শুধু এই এক নবী হলেন ডিফারেন্স আপনারা সবাই খেয়াল আছে নিশ্চয়ই ইব্রাহিম আলহ ইসলামের দুই ছেলে একজন হলেন ইসহাক একজন হলেন ইসমাইল আলহিমালাম দুইজনকে আল্লাহ রব আলমিন নবী বানাইছেন দুইজনই নবী ছিলেন নবীর ছেলে নবী ইব্রাহিম ছেলে ইসহাক ইসহাকের ছেলে হলো ইয়াকুব ইয়াকুবের ছেলে হলো ইউসুফ এরপরে এই বংশ থেকে আসছে অন্যান্য সব নবী এটা আপনি موسی কথা বলেন জাকারিয়ার কথা বলেন ইয়াহিয়ার কথা বলেন ঈসার কথা বলেন আলাইহিমুস সালাম জামিআন দাউদ বলেন সুলাইমান বলেন আর যেই বলেন না কেন সব নবীদের জন্ম কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে হয়েছে শুধুমাত্র আল্লাহ সুহান ইসমাইল আলহ ইসালামের বংশ থেকে শেষ নবীকে পাঠায়ছেন কারণ এত বড় এক নবীকে পাঠাবেন যে বড় এক নবী সব নবীর উপরে চলে যাবে এই ইসমাইল আলহ বংশে অন্য অন্য নবী আল্লাহ পাঠান নাই পাঠাইছেন ইসহাক আলহ ইসালামের বংশের মধ্যে ইহুদিদের ধারণা ছিল যে জোর করে তারা নবুয়াদ নিয়ে যাবে কিন্তু নবুয়াদ তো দাবি করার বিষয় না রে বাবা নবুয়াদ তো জোর করে আদায় করার বিষয় না নবুৱত হলো রব্বুল আল সিলেকশন আল্লাহ এস পাফি মৃণালমালা ই কতিরুসুল ওয়া মিনাস রব্দুল আলামিন আল্লাহ তা মানুষের মধ্যে থেকে সিলেক্ট করেন নবী হিসেবে ফেরেশতাদের মধ্যে থেকে সিলেক্ট করেন রেসপন্সেবল হিসেবে এজন্য মানুষের মধ্যে কে নবী হবেন এটা দাবি করে হওয়া যায় না এটা কষ্ট করে হওয়া যায় না যেমন ভাবে পরিশ্রম করে কষ্ট করে ডিগ্রি অর্জন করা যায় এলেম কালাম শেখা যায় কষ্ট করে পরিশ্রম করে মালের মালিক হওয়া যায় কিন্তু নবুয়াদ কোনো বিজনেস না নবুয়াদ কোন ব্যবসা না যে এটাকে আপনি কষ্ট করে পরিশ্রম করে নবী হয়ে যেতে পারবেন নেভার এভার দ্যাট উড হ্যাপেন

আর ইব্রাহিম এবং ইসমাইল মিলে যে দোয়া করেছিলেন কাবা ঘর তৈরি করার পরে আল্লাহ তাদের মধ্যে থেকে একজন রসুল পাঠা ওই দোয়াকে কবল করেছিলেন আল্লাহ আল্লাহ নবীকে পাঠালেন আল্লাহ নবী খুব হাম্বল সিম্পল হয়ে বলতেন আমি তো নাথিং একসেপ্ট দ্য দোয়া অফ ইউর ফাদার ইব্রাহিম আমি হলাম তোমাদের বাবা ইব্রাহিম এর দোয়ার ফসল আল্লাহ তার দোয়া কে কবুল করেছেন আমাকে পাঠিয়েছেন সুবহান আল্লাহ ইহুদিরা হিংসা করলো হিংসা করার কারণে তাদের অধপতন হলো নবী সাল আলাম হিজরত করে মদিনায় আসলেন মদিনার জমিন আল্লাহ রবাহ আলামিন আল্লাহ নবীর হাতে দিয়ে দিলেন এরপরে খাইবারের জমিন আল্লাহ সুবহান হুয়া তা আল্লাহ আল্লাহ নবীর হাতে দিয়ে দিলেন ওই খাইবারের জমিনের সুসাংবাদ আল্লাহ রবুল আলামিন এখানে দিচ্ছেন ও আর তত আর ওই জমি আল্লাহ তা তোমাদেরকে মালিক করে দিবেন যেখানে এখনো গিয়ে তোমরা হাজির হও নাই কারণ পঞ্চম হিজরিশনে যখন আল্লাহ রব্লাহ আলামিন আয়াত নাজিল করতেছেন খাইবারের যুদ্ধ তখনো পর্যন্ত তো হয় নাই এই জন্য আল্লাহ আগে সুসংবাদ দিয়ে দিচ্ছেন এই জন্য মোমিনরা খুব জোশ নিয়ে তারা গিয়েছে খাইবারের যুদ্ধে কিন্তু বিশাল যুদ্ধ হয়েছে আপনারা অনেকেই জানেন এবং রসুল আলহিসাল সহ সাহাবীরা প্রচন্ড কষ্ট করেছেন আলীরাহ আনহ আল্লাহ রবাহ আলামিন এমন হিম্মত তাকে দিয়েছেন দুর্গের যে ফটক হাতে নিয়ে তিনি ঢাল হিসেবে ব্যবহার করেছেন এত শক্তি আল্লাহ রব আলামিন তাকে দিয়েছিলেন সুবহান আল্লাহ সেই খাইবারের যুদ্ধ আল্লাহ রাবুল্লাহ আলমিন মুমিনদেরকে বিজয় সেখানে দান করেছেন সেখানে যারা বর্তমানে বসবাস করেন তারা বলে থাকেন এই কথা যে তারা ওই আগের জামানা থেকে এই খেজুরের গাছগুলো দেখছেন আল্লাহ জানে খেজুর গাছের তো অনেক হায়াত এই খেজুর গাছগুলো সেই ইহুদিদের জামানার খেজুর গাছ হলে হতেও পারে রব্বুল আলমিন আল্লাহ রবুল্লাহ আলমিনী সেটা ভালো করে জানেন আসলে এই আল্লাহ তা দেখেন মদিনায় যেমন ভাবে বানী কুরাইজা বানুন নজির এবং বনু কাইনুকা ই তিন ইহুদি গতিদের জায়গাকে মমিনদের হাতে দিয়ে দিলেন তাদের সম্পদকে দিয়ে দিলেন এবং তাদের বাড়িঘরকে দিয়ে দিলেন সিমিলার ওয়েতে তেরাব বলে আলামিন আল্লাহ তা আলা ইহুদি যারা খাইবারে বসবাস করে এই জমিনের ওয়াদা ও আল্লাহ সুহায়ানা হুয়াতা আলাহ মমিনদেরকে করে দিলেন এবং আল্লাহর ওয়াদা পরিপূর্ণ হল সপ্তম হিজরি সনে যখন রসুল সাল্লাসাল্লাম তিনি খাইবারের যুদ্ধের জন্য গেলেন আর হজরত আলী রাজি আল্লাহ তালহ সহ অন্য অন্য শাহবাজ মাইনিকরাম সাহসিকতা দেখালেন আর আরো কত ঘটনা ঘটলো আল্লাহর রসুলকে বিষক্ত সাগলের গোস্ত খাওয়ায় সেখানে আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ রসুলের এক সাহাবি গোস্ত খেয়ে অসুস্থ হয়ে গেলেন এই সব ইতিহাস আমাদের মনের পর্দায় ভেসে ওঠে এনিওয়ে আমি আজকের এপিসোড শেষ করার আগে আপনাদের জন্য সামারাইজ করি যে আল্লাহর বিপক্ষে যারা গিয়েছে তাদের শেষ রক্ষা হয় নাই মুমিনরা যদি তাদের ইমান নিয়ে ইয়াকিন নিয়ে এখলাস নিয়ে অগ্রসর হয় তাহলে আল্লাহ সুহান আল্লাহ বিরোধী শক্তিকে আল্লাহর দুশ্মনদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দিয়েছেন আর মুমিনদেরকে এই বাড়ি ঘরের মালিক করে দিয়েছেন এই ঘটনা এখনো ঘটবে তবে তার জন্য ইমান দরকার ইয়াকিন দরকার এখলাস দরকার রবুল্লা আলমিন আমাদের ইমান ইয়াকিন এবং খ্লাস নিয়ে أغرى شهر توفيق الدين آمين والسلام عليكم ورحمه الله وبركاته <applause> বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানাত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই ব্যাংক ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন বিলাল মাদান তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল হকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুগুল মারামের হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বিশ বাংলায়